ত্রিপুরার নকলার নারায়ণখোলা গ্রামে বছরের পর বছর সভ্যতার ইতিহাস ধারণ করে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড এক শিমুল গাছ। প্রায় 100 ফুট উচ্চতার এই গাছ টিকে আছে প্রায় 1200 বছর ধরে। যদিও অনেকের ধারণা এই গাছের বয়স প্রায় 3000 বছর। কিছু কিছু গাছ আছে যেটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় আর কি, যদিও এরা প্রমাণও আছে আর কি। যেমন বট গাছ আর কি, এই বট গাছ কিন্তু মানে যেটা অসত গাছ যেটা আছে, অসত বা ওই গাছ আর কি, বট জাতীয় গাছ আর কি, এগুলো মানে লিটারেচার যেটা বলে যে প্রায় 3000 বছর পর্যন্ত বাঁচতে পারে। যেমন বর্তমানে শ্রীলঙ্কাতে একটা গাছ আছে, এগুলো যারা হিন্দু তারা পূজা পার্বণ করে আর কি, ওখানে ওই যে ধর্মীয় একটা হিসেবে ইউজ করে আর কি, যে সেটার মোটামুটি তাড়াতাড়ি হলো শ্রীলঙ্কায় যে গাছটা আছে এটা 250 বছর পুরাতন বলে তারা দাবি করে না। তারপরে ইন্ডিয়াতে অনেক গাছ আছে, বিশেষ করে কলকাতায় ইন্ডিয়ান একটা বোটানিক্যাল গার্ডেন, সেখানে যে গাছটা আছে সেখানে তারা বলছে যে 550 বছর এই গাছটার বয়স। এখন এইরকম যদি হয় তা বাংলাদেশে তো এটা হতেই পারে, মানে যেহেতু এই গাছগুলো হয় কি বট গাছ বা আপনি যে শিমুল গাছের কথা বললেন, যে কোনো গাছের তো একটা জীবন কাল আছে আর কি। এদের হলো কি ওই যে নিজ দিয়ে আবার ই বের হয়, মানে ওই যে কাণ্ডের মতো বের হয়, যে রুটের মতো মূল আর কি, দিয়ে চারদিকে মানে একটা বিশাল একটা বেষ্টনী তৈরি করে ফেলে। যে কারণে ঝড় বাদল বৃষ্টি মানে ঝড় বাদল ওদের কিছু হয় না আর কি, কারণ ওরাকে ফেলানোর মতো আসলে ক্ষমতা থাকে না আর কি। মানুষের মতো গাছও প্রবীণ হয়, তার গায়ে বার্ধক্য ঘর বাঁধে, আসে মৃত্যু। নারায়ণখোলার এই গাছটিও বয়সের ভারে এখন প্রবীণ, কালের সাক্ষী এই গাছটিকে টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের। ৪২ গজ ব্যাসের এই গাছ দেখলে মনে হয় শিকড়গুলো বেড়ার মতো ঘিরে আছে গাছটিকে। এলাকার লোকজন সে কারণে এটিকে বেড় শিমুল গাছ বলেই ডাকে। আগে 50,000 মানুষের সমাগম বাজিয়ে দিয়েছিলাম, এনে 10টা 20টা চুলা আমি বানাইতে দিতাম, সিন্দির আনতো, মানুষ খাইতো, এনে প্রচুর লোকজন হইতো, বড় বড় শিল্পী বৃন্দরা গান বাজনাও করতো, মিলাদ মহফিল মিলাদ মহফিলও হইতো। তো মিলাদ মহফিল এখন কোনো কিছু হয় না, 17 সাল থেকে এটি বন্ধ। এলাকার সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, এই গাছ দেখতে আগে দূর দূরান্ত থেকে লোকজন আসতেন, এখনো আসে তবে আগের চেয়ে কম। পহেলা বৈশাখে এখানে মিলাদ মাহফিল হয়, মানুষে বিভিন্ন জাতের মানসিক করে, খাসি গরু মুরগি মহিষ এগুলো এখানে সিনি করে, মানসিক করে এবং মানসিকও সাকসেসফুল হয়। এই গাছতলে বিভিন্ন দেশের লোক আসে, আসে তারা খাওয়া দাওয়া করে, কেউ মনে করেন মানসিক করে। এই রুটটা আসলে অচল আছে, রুটটা এখন জেলা পরিষদ বলছে যে রুটটা হয়ে যাবো গা, বুঝছেন না? আর এই গাছের বয়স হবো অন্তত 1000 থেকে 1200 বছর বইয়ের টেস্টের কথা, কিন্তু আমরা ছোট সময় থেকে দেখেছি এইরকমই গাছ। কতদিনে দাদা রকম হয় না কথা বলেন না ওই, এরপরে আমরা শুনি যে 1200 বছর, এবার মনে করুন 1000 বছর, মানে এইভাবে আর কি বলে আমরা ইঁদুরে নিয়ে দিই ছোটবেলাতে আমরা গাছে এমনি দিই। এই গাছটা দেখে অনেক ভালো লাগছে, অনেক দূর থেকে আসছি, তবে গাছটা রক্ষণাবেক্ষণের কারণে মারা যাচ্ছে। যদি এই গাছটা ভালোভাবে পরিচর্যা করা হয়, এই জায়গাটারে ওরকম পর্যটক কেন্দ্রের মতন বানানো হয়, তাহলে এর সাথে আরও সুন্দর হইব, অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসবে। গাছটির সৌন্দর্য বৃদ্ধি ও সংরক্ষণে নানা উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নুসরাত জাবিন বিভা, নিউজ বাংলা ডেস্ক।